সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কাউকে নিরাশ করেন না। একটি হরিণের গল্প থেকে আজ আমরা তা জানার চেষ্টা করব। বনের ভিতর এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেওয়ার, তাই সে চতুর্দিক খুঁজছে। তাই সে বনের দ্বারে গিয়ে নদীর ধারে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করে নিল সন্তান জন্ম দেবার জন্য। কিছু সময় পার হলো, তার প্রসব বেদনা উঠল। কিন্তু কি এমন সময় হরিণী চারপাশে শুরু হলো বিপদ, চারদিকে প্রচন্ড বিপদ। হরিণীটি যখন উপরের দিকে তাকালো, তখন দেখলো কালো মেঘ আকাশ ছেয়ে যাচ্ছে। সে খুব ভয় পেয়ে গেল। এবং সে জঙ্গলের দিকে যখন তাকালো, তখন দেখলো হঠাৎ দাবানল শুরু হয়ে গেল। এবং সে টের পেল একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। এবং সে যখন পিছনের দিকে দেখলো, তার দিকে এক শিকারী তীর নিশানা করে আছে। এমন সময় সে কি করবে? দিশাহারা সময়টি দাবানল, নদী স্রোত, ক্ষুধার্ত সিংহ আর নির্দয় শিকারী চারদিক দিয়ে ঘিরে থাকা হরিণীটি চুপচাপ কিছুক্ষণ ভাবল যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তারপর সে তার সব বিপদ আপদ অপেক্ষা করে সিদ্ধান্ত নিল সন্তান জন্ম দিবে। বিপদ যাই আসবে আসুক, সে সন্তান জন্ম দিবে। বিপদ আপদ যদি ঘটে সেটা ঘটুক, সেটির দায়িত্ব সে বিশ্বাস মনে আল্লাহর উপর ছেড়ে দিল। সাথে সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটল। কালো মেঘের ঢাকা আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এবং সেখানে প্রচন্ড বজ্রপাত হচ্ছে। এবং বজ্রপাতে এত বেশি বজ্রপাত হচ্ছে যে শিকারীর চোখ অন্ধ হয়ে গেল। শিকারী তীর ছুড়ে দিল, কিন্তু সেই তীর হরিণের পাশ দিয়ে সিংহের মাথায় গিয়ে আঘাত করল। তুমুল বৃষ্টির পানিতে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল এবং হরিণীটি একটি সুন্দর সুস্থ বাচ্চা জন্ম দিল। আমাদের জীবনও এরকম কিছু সময় আসে, আমরা খুব হতাশ হয়ে যাই, আমরা বুঝতে পারি না আমরা কি করব। আসলে চারদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা আমাদের উপর চেপে বসে। মাঝে মাঝে আমরা এই খারাপ সময়ে এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই। আত্মহত্যা করার কথাটাও আমরা চিন্তা করে ফেলি। এটি ভুল, আর আমরা এই হরিণের গল্প থেকে এই শিক্ষাই নিতে পারি। আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন তাকে কেউ কিছু করতে পারে না।